Hello everyone, assalamualaikum. Welcome back to my Jay's cooking channel. শীতের পিঠা পুলি পর্বে আজকে আপনাদের জন্য থাকছে পাটিসাপটা পিঠার রেসিপি। পাটিসাপটার ভিতরে যে পুরটা সেটা অনেকেই অনেকভাবে করে থাকেন। আজকে আমি লিকুইড দুধ দিয়ে পাটিসাপটার ভিতরে যে পুর সেটা তৈরি করব। প্রথমে আমি পাটিসাপটার ভিতরে যে পুর সেটা তৈরি করব। একটি পাত্রে প্রায় 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, 1 টিস্পুন চিনি, 1/2 দিয়ে পাত্রটি আমি চুলায় বসিয়ে দেব। এবার অনবরত নাড়তে হবে, নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। এখানে একটি পাত্রে আমি অল্প পানি দিয়ে 1 টিস্পুন সুজি, 1 টিস্পুন চালের গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। এটা একটি সাইডে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি আগে থেকে গুলে রাখা সুজি আর চালের গুঁড়ার মিশ্রণটা সরাসরি দুধের মধ্যে দিয়ে দেব। এখন অনবরত নেড়ে যেতে হবে যেন নিচে কোনো পোড়া লেগে না যায়। যদি নিচে কোনোভাবে পোড়া লেগে যায় তাহলে এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে দেখবেন এটি আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে আসবে। অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এটা বেশ ঘন এবং আটালো হয়ে আসছে। আমি এর থেকে বেশি এটাকে আর ঘন করব না, কারণ চুলা থেকে নামানোর পর ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। এখানে একটি মিক্সিং বোলে 1 কাপ চালের গুঁড়ো, আমি কেনা চালের গুঁড়োটা নিয়েছি, 1/2 কাপ ময়দা, অল্প লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি আগে থেকে খেজুরের গুড় অল্প পানি দিয়ে চুলায় জাল করে নিয়েছি। এখানে আমি খেজুরের গুড়টা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে পুরোটা দেব না, অল্প অল্প করে দেব। ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে।
এ পর্যায়ে আপনারা হাতও ব্যবহার করতে পারেন। এখন আমি ব্যাটারের ঘনত্বটা কিরকম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে একটি টিস্যুর সাহায্যে হালকা একটু তেল ব্রাশ করে নেব। এখন আমি ব্যাটারটা দিয়ে হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার 1-1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে যে কেশর পুরটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি পিঠাটা উল্টে নিচ্ছি, আর উল্টে নেওয়ার পর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দর মসৃণ হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এবার ব্যাটারটা ঢেলে দেব। আর এভাবে যদি তুলতুলে নরম পিঠা তৈরি করতে চান তাহলে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। তৈরি হয়ে গেল মজাদার কেশায় পাটিসাপটা। এবার আমি একটি পিঠা কেটে দেখাবো। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।